ট্রাকে করে আনা হচ্ছে পুরাতন ব্যাটারি, এরপর সেগুলো ভেঙে প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে সীসা। চুয়াডাঙ্গার সদর উপজেলার কাতলমারি এলাকায় সড়কের পাশেই এক মাস আগে গড়ে তোলা হয় সীসা তৈরির কারখানা। দিনে ব্যাটারিগুলো ভেঙে রাতে পোড়ানো হয় নির্দিষ্ট অংশ। এতে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বাতাসে মিশে ছড়িয়ে পড়ছে চারপাশে, মানবদেহের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জমির ফসল। এতে ক্ষুব্ধ এলাকাবাসী, দ্রুত কারখানাটি বন্ধের দাবি তাদের। অনেক ফসল নষ্ট হইতাছে, ঠিক আছে, ক্ষতি হচ্ছে, দুর্গন্ধ আর ধুমাতে আমাদের এলাকায় থাকা খুব সমস্যা হচ্ছে। প্রশাসনের দৃষ্টি কামনা করে এটা বন্ধ করে গেছে। ম্যাসের বারো যে একটা গ্যাস আছে, ওই রকম গ্যাস যায়, ছোট ছোট বাচ্চা ছেলেপিলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কারখানাটিতে কোনো সুরক্ষা সামগ্রী ছাড়াই কাজ করছেন অন্তত 25 জন শ্রমিক। কথাবার্তা বললে যদি এই জিনিসটা যদি উঠাই দেওয়া যায় তাহলে পরে সবচেয়ে ভালো হয়। এটা আমরা কিছু বলতে পারবো না, আমরা যেমন এবার কাজ করে যাচ্ছি, কাজ করে খাচ্ছি। পোড়ানোর কারণে বাতাসের মাধ্যমে ব্যাটারিতে থাকা সালফিউরিক অ্যাসিড সরাসরি মানুষের ফুসফুসে প্রবেশ করে। এ কারণে সীসা কারখানার আশেপাশের মানুষের সবচেয়ে বেশি শ্বাসতন্ত্রের জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা চিকিৎসকদের। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। চোখ, গলা, নাক এগুলো প্রচণ্ড রকমের ইরিটেশন বা জ্বালা পোড়া হয় এবং ফুসফুসে ইরিটেশন হতে পারে, কাশি হতে পারে, নর্মাল গ্রোথ যেটা থাকে সেটাও বৃদ্ধি ব্যাহত হতে পারে, আরও অনেক রকম স্বাস্থ্য সমস্যা হতে পারে। পরিবেশের ক্ষতিকর এই কারখানার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। অনুমোদন দেওয়া হয়েছে বলে আমার জানা নেই, তবে সীসা যেটি পরিবেশ দূষণ করছে এরকম কোনো কার্যক্রম আমরা চলতে দিব না এবং এ বিষয়ে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। নওগাঁ জেলার শাহেনুল ইসলাম নামে এক ব্যবসায়ী কাতলমারি এলাকার এরশাদ আলীর একটি জমি লিজ নিয়ে এক মাস আগে নির্মাণ করেন কারখানাটি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।